भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। श्री श्री गुरु प्रणाम। ओम अखंड मंडल कारंग व्याप्तं येनो चराचरं तत्पदं दर्शितं येनो तस्मै श्री गुरवे नमो। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। ओम अज्ञानोतिमिरांधुष ज्ञानंदनु शलाकयां चक्षुरुन्मीलयतुं येनो तस्मै श्री गुरवे नमो। मूकं करोति वाचलं पुंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवम्। ॐ नारायणाय नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुनिरयेत्। श्री श्री पितृप्रणाम। ॐ पिता स्वर्ग पिता धर्म पिता हि परम तप पितुरि प्रीतिमापन्ने प्रियं सर्वदेवता। श्री श्रीमती प्रणाम। ओम शांति रूपं क्षमा रूपं स्नेह रूपं शुभं कुलिं साक्षात् भगवती देवीं मातुरान्तं नमः। श्री श्री वैष्णवे प्रणाम। पञ्चकल्पतुर्भर्ष कृपा सिंधु एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री श्रीकृष्ण प्रणाम। हे कृष्ण करुणा सिंधु दीनो बन्धो जगतपते गो पेशो गोपिका कांतो राधा कांतो नमस्तुते। श्रीमती राधारानी प्रणाम। तप्तु कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरि श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। श्रुति सकल विशुद्ध वैष्णव भक्तर चरणे आमी आमार शत सहस्र कोटि प्रणाम जानिए आज आमी श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य योगेर 47তম श्लोक তার অনুবাদ এবং তাৎপর্য নিয়ে উপস্থিত হয়েছি। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে কৃপা করে আমাকে ক্ষমা করে দিবেন।
সেই সাথে তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে কাঁচা আমি এবং পাক্কা আমি কি, আমিত্ব কিভাবে বর্জন করা যায়, আমিত্বকে দূর করে কিভাবে সমস্ত কর্মকে নিষ্কাম কর্মস্বরূপ অনুষ্ঠান করা যায়, সেই বিষয়ে কাঁচা আমি এবং পাকা আমি তাৎপর্য ব্যাখ্যা এবং সেই বিষয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথামৃতের কিছু সংযোজন করার চেষ্টা করছি। শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 47তম শ্লোক। কর্মণ্যেবাধিকারস্তি মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতুর্ভূর্মা সংহস্ত কর্মণি। শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্তি হও না। শ্লোকটির তাৎপর্য নিম্নরূপ। এখানে আমাদের তিনটি জিনিস সম্বন্ধে বিবেচনা করতে হবে। প্রথমত কর্তব্য কর্ম, দ্বিতীয়ত খেয়াল খুশি মত কর্ম এবং তৃতীয়ত নৈষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদের অনুমোদন ব্যতীত কর্ম এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম। ভগবান অর্জুনকে নিষ্কর্ম না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন কর্মফলের প্রতি আসক্তি না হয়ে তার কর্তব্য কর্ম করে যেতে, কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে জড়িত হয়ে জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ লাভ করে। কর্তব্য কর্মকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, যথা বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম ও কাঙ্ক্ষিত কর্ম। কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সত্য গুণের কর্ম। ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা সত্য, রজ অথবা তম যে গুণের প্রভাবেই করা হোক না কেন তা সব সময় অশুভ, কারণ ফলের প্রত্যাশা করা মানেই কর্মবন্ধনে আবদ্ধ হওয়া। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোনো কর্মফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফল না ভেবে নিরাসক্তভাবে যুদ্ধ করে তার কর্তব্য কর্ম করে যেতে। তার যুদ্ধে যোগ না দেওয়া ছিল অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। হ্যাবাচক অথবা নাবাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ। তাই কর্তব্য বোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র শুভ পথ। এখন কর্ম যখন বন্ধনের কারণ, তাহলে কিভাবে আমরা সেখান থেকে মুক্তি পেতে পারি? এই শ্লোকটি পদ্য ছন্দে অনুবাদটি এরূপ। কর্মই তোমার অধিকার, কর্ম ফলে নয়, ফল আশা ত্যাগ করো কর্ম যেন রয়। অর্থাৎ কর্মেই তোমার অধিকার, কর্ম করতে হবে এটাই সত্য, কিন্তু ফল কি হবে সেটা প্রত্যাশা করা কি খুবই জরুরি? আপনি দেখুন না, ভেবে দেখুন, আপনি ভালো কাজ করলে তার ফল ভালো হবে এটা আপনি চান বা না চান সেটা এমনিতেই আসবে। আবার আপনি যদি খারাপ কাজ করেন তার ফল কি কখনো শুভ হয়? খারাপ কাজ করে আপনি যদি শুভ ফল বা ভালো ফল প্রত্যাশা করেন সেটা কি যৌক্তিক হবে? তো যে ফলেই হোক না কেন, ভালো ফল খারাপ ফল, ভালো কাজের সুফল খারাপ কাজের কুফল এটা আসবেই, এটা আপনি চান অথবা না চান। সুতরাং আমাদেরকে কি করতে হবে? কর্মে কৌশল অবলম্বন করতে হবে। কর্তব্য কর্ম সম্পাদন করা ছাড়া আমাদের দৈনন্দিন কাজ, জৈবিক কাজ কোনো কিছু করা সম্ভব মোটেই না। আমাদেরকে কর্তব্যের মাঝে থাকতেই হবে। সুতরাং এখানে আমরা একটা চাবি গ্রহণ করতে পারি। ভগবান নিজেই গীতার স্বরূপ অমৃত যেটা আমাদেরকে দিয়েছেন তার মাঝে বলেছেন, সমস্ত কর্ম আমাদের সমর্পণ কর। নিজেকে অকর্তা ভেবে সমস্ত কর্মই আমাদের সমর্পণ করে যখন কাজ করবে তখন সেটা নিষ্কাম কর্মে পর্যবসিত হবে এবং সেই কর্ম কখনোই আর বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে না। সমস্ত কর্ম ঈশ্বরের বিদর্থে করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেই উপদেশ দিয়েছেন।
এই প্রসঙ্গে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করতে চাই। রামকৃষ্ণ পরমহংসদেব তার কথামৃত গ্রন্থে দুটি কথা খুব ব্যবহার করেছেন, একটা হচ্ছে কাঁচা আমি আর পাকা আমি। শব্দ দুটি ঠাকুরের একেবারেই নিজস্ব, তার আগে কেউ এই শব্দ দুটি ব্যবহার করেছেন বলে আমরা জানি না। ঠাকুর ব্রাহ্মণেতা কেশব সেনকেও এই কাঁচা আমি পাকা আমির কথা বলেছিলেন। ঠাকুর নিজেই বলেছেন, কেশবকে বললুম, আমি আমার এটি অজ্ঞান, আমি কর্তা, আর আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এই ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয় আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললুম, কেশব তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি শুধু কাঁচা আমি ত্যাগ করো, আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি গুরু, এই সব অভিমান কাঁচা আমি এইটি ত্যাগ করো, এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকবো, আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা, ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত করা, এটাই হচ্ছে পাকা আমির লক্ষণ। আমারই আরেকটা দিক রয়েছে, সেই আমি সবসময় নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে রেখেছে, ভাবছে আমি তার দাস, আমি তার সন্তান, কিংবা আমি তিনি, এই হচ্ছে পাকা আমি। কিন্তু বিদ্যার অভিমান, ধনের অভিমান, গুণের অভিমান, বংশ বা পদগৌরবের অভিমান কাঁচা আমি, সেটা অহংকার। আমরা আমাদের কাঁচা আমিকে সব বলে মনে করি, দেহ মন বুদ্ধির গণ্ডির মধ্যেই আমাদের সব মনে করি, কিন্তু এর মধ্যে যে আরেকটা আমি আছে সেটা ভুলে যায়। সেই আমি আছে বলেই এই আমি কাজ করছে, এই মন কাজ করছে, দেহ কাজ করছে, বুদ্ধি কাজ করছে, সেই আমি পরমাত্মা, আমার প্রকৃত রূপ হচ্ছে সেটা, সেটাই পাকা আমি। এই পাকা আমি সত্য পরমাত্মা, কাঁচা আমি মিথ্যা। কাঁচা আমিটা চিরস্থায়ী নয়, ভেঙে যায় একদিন, আজ হোক কাল হোক কিংবা কয়েক জন্ম পরেই হোক ভেঙে যায়, যত তাড়াতাড়ি ভাঙে ততই মঙ্গল, কারণ সেই আমি ছোট্ট আমি, ক্ষুদ্র আমি, তার জন্যই আমাদের দুঃখ ভোগ করতে হয়। কাঁচা আমি বন্ধনের কারণ হয়, ঈশ্বরকে জানতে দেয় না, আমার স্বরূপটা আমাকে জানতে দেয় না, অর্থাৎ অজ্ঞান করে রাখে আমাকে। ঈশ্বর তো চাইছিলেন আমার হৃদয়ে আসতে, কিন্তু আমি যে সেখানে খুব সাজিয়ে গুজিয়ে মহা আড়ম্বর করে নিজেকে নিজের আমিত্বকে বসিয়ে রেখেছি, ঈশ্বর এসে দেখেন তার জন্য কোনো আসন্ত পাতা নেই, তার জন্য কোনো স্থান তো খালি নেই, তিনি ফিরে যান তখন। রবীন্দ্রনাথ তাই বলেছেন, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, আমার এমনই প্রকৃতি যে আমি দুয়ার বন্ধ রাখবই, কিন্তু প্রভু তুমি দরজা বন্ধ রেখে ফিরে যেও না, তুমি কৃপা করে দুয়ার ভেঙে আমার হৃদয়ে এসো, আমার আমিকে তুমি কৃপা করে মুছে দাও, আমিত্বকে দূর করে দাও। হরে কৃষ্ণ শ্রী শ্রী গীতা মহাত্ম সুদুর্বাচ ওম সর্বয়ুপনিষদ দাবুদোধায় গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তান দুঃখং নিতাম মৃগং মহোদ শ্রী শ্রী ভগবান বাচন গীতামৃদং পার্থ গীতামে সারোত্তমম গীতামে জ্ঞানমুদ্রং গীতামে জ্ঞানমাবয়ম গীতামে চোত্তমং স্থানং গীতামে পরমং পদং গীতামে পরমং গুজং গীতামে পরম গুরু ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সুক্তা প্রতিপ্রদা ব্রহ্মা বহির ব্রহ্মবেদা অর্ধ মাত্রা চিতানন্দা ভবগিনী ভান্তি রাশি বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান ওম যদক্ষরং
পরিভশ্চং মাত্রাহীনং চ যদ ভবেত পূর্ণং ভবন্তু তৎ সর্বং তৎ প্রসাদাদ জনার্দনম্। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দনম্। যদ্পূজিতং মায়া দেব পরিপূর্ণং ততস্তু মে। ওম সর্বে ভবন্তু সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কুর্ষেদ দুঃখ ভাগ ভবেদ। ঈশ্বর জগতের সকল প্রাণী সুখী হোক, সকলে নিরোগ হোক, সকলের মঙ্গল হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। হে ঈশ্বর জগতের সকল প্রাণী সুখী হোক, সকলে নিরোগ হোক, সকলের মঙ্গল হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন, উপভোগ করছেন, আনন্দ পাচ্ছেন, তাদের সকলের প্রতি আমার বিনম্র প্রার্থনা, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, পারমার্থ প্রসাদ লাভ করবেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, হরে কৃষ্ণ, জয় গুরু, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওম শান্তি।